সারা জাকের। একটি সেনা পরিবারে বড় হলেও তার বাবা মা ছিলেন মুক্তমনা। সন্তানদের সংস্কৃতি চর্চা এবং স্কুলের পাঠ্য বইয়ের বাইরেও গান খেলাধুলার ব্যাপারে উৎসাহী ছিলেন তারা। সারা জাকের ভিকারুন্নেসা স্কুল থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেন। তার মঞ্চনাটকে অভিনয়ের শুরুটা বেশ মজার। তখন সদ্য স্বাধীন বাংলাদেশে 1972 সালে সারা জাকের, তখন সারা আমিন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবার কারণে বাংলা ভাষাতে মোটেও পরিপক্ক ছিলেন না। সে কারণে সারা আমিনের বাবার ঘনিষ্ঠ বন্ধু সেক্টর কমান্ডার নুরুজ্জামান তার বাবাকে উপদেশ দিয়ে বলেন, মেয়েটাকে নাগরিকে দাও, একটু ভালো বাংলা বলতে শিখো। সেই থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের হাত ধরে নাটকে সারা জাকেরের পথ চলা শুরু। মঞ্চে নাগরিকের হয়ে তার উল্লেখযোগ্য অভিনয় যে সকল নাটকে, বেটল্ট বেস্ট রচিত দ্য গুড ওমেন অফ সেজুয়ান নাটকের বাংলা রূপান্তর সৎ মানুষের খোঁজে 1975 সালে, নির্দেশক ছিলেন আলী জাকের। বেটল্ট বেস্ট রচিত হের পন্টিলা অ্যান্ড হিজ ম্যান মাট্টি নাটকের বাংলা রূপান্তর দেওয়ান গাজীর কিসা 1977 সালে, নাটকটির বাংলায় রূপান্তর ও নির্দেশনায় ছিলেন আসাদুজ্জামান নূর। ডিএল রায় রচিত শাহজাহান 1978 সালে, নির্দেশক ছিলেন আতাউর রহমান। কার্ল সুকুমার রচিত দ্য ক্যাপ্টেন অফ কোপেনিক নাটকের বাংলা রূপান্তর কোপেনিকের ক্যাপ্টেন 1980 সালে, নাটকটির বাংলায় রূপান্তর ও নির্দেশনায় ছিলেন আলী জাকের। সৈয়দ শামসুল হকের নুরুলদিনের সারা জীবন 1981 সালে, নির্দেশক ছিলেন আলী জাকের। উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ 1983 সালে, নির্দেশক ছিলেন ডেবরা ওয়ার্নার। সৈয়দ শামসুল হকের ঈর্ষা 1991 সালে, নির্দেশক ছিলেন আতাউর রহমান। আন্তন চেখব রচিত দি চেরি আর্চার্ড নাটকের বাংলা রূপান্তর কাঁঠাল বাগান 2009 সালে, নাটকটির বাংলায় রূপান্তর ও নির্দেশনায় ছিলেন আলী জাকের। সাদাত হাসান মান্টোর ছোট গল্প অবলম্বনে না গোত্রহীন মান্টোর মেয়েরা 2014 সালে, নির্দেশক ছিলেন উষা গাঙ্গুলী। দারিও ফো ফ্রাঙ্কা রামে রচিত দ্য ওপেন কাপল নাটকের বাংলা রূপান্তর ওপেন কাপল 2018 সালে, নির্দেশক সারা জাকের নিজেই। এছাড়াও স্কলাস্টিক স্কুলের জন্য তিনি অবাধ জলপান ও তাসের দেশের নির্দেশনা দিয়েছেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে তিনি নির্দেশনা দিয়েছেন সৈয়দ শামসুল হক রচিত নায়ক নায়িকা 1993 সালে এবং হুমায়ুন আহমেদ রচিত স্বপ্নবিলাস 1993 সালে। এরিয়াল ডর্ফম্যান রচিত ডেথ অ্যান্ড দ্য মেইডেন নাটকটির সৈয়দ শামসুল হকের করা বাংলা রূপান্তর মুখোশ নাটকেরও নির্দেশনা দেন 1993 সালে। আন্তন চেখব রচিত দ্য সিগাল নাটকটির আলী জাকেরের করা বাংলা রূপান্তর শঙ্খচিল নির্দেশনা দেন 1997 সালে। বর্তমানে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 2000 থেকে 2002 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আইটিআই বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত সদস্য। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনি একজন সম্মানিত ট্রাস্টি। বাংলাদেশের মঞ্চনাটকে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক লাভ করেন 2017 সালে। এই গুণী শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা।